প্রযুক্তি আর যান্ত্রিক নগর সভ্যতা কেড়ে নিয়েছে চঞ্চল শৈশব, মুক্ত মাঠে দুরন্তপনা মুখ লুকিয়েছে প্রযুক্তির পর্দায়। স্কুল কোচিং আর পাঠ্যবইয়ের বাইরে কার্টুন কিংবা মোবাইল কম্পিউটারে গেমসের সাথেই তাদের সক্ষতা। বেশিরভাগ স্কুল এবং পাড়ামহল্লায় নেই খেলার মাঠ, চার দেয়ালের মধ্যেই তাই বন্দি নগরীর বেশিরভাগ শিশু কিশোরের জীবন। 7টা বাজে উঠে খাওয়া দাওয়া করে কোচিং এ যায়, কোচিং করে স্কুলে যায়, তো সন্ধ্যার দিকে বাসায় যাই। আমরা ময়লা জায়গায় খেলি, এখন অ্যাপার্টমেন্ট বা কোনো বিল্ডিং বলে খেলা বন্ধ হয়ে যাবে আমাদের, এদিকে কোনো মাঠটা পাওয়া যায় না তাই। আবার কর্মব্যস্ততার কারণে নগরীতে বাস করা বেশিরভাগ বাবা মায়েরই সময় হয় না সপ্তাহে অন্তত একটা দিন সন্তানকে নিয়ে বিনোদিত হওয়ার। চাপে হচ্ছে না, ছবি আঁকা গান নাচ কিছুই শেখানো হয় না, সময় কোথায় বলেন? নিজেই ওকে ওদেরকে ইনফ্লুয়েন্স করতাম যে তোমরা একটু টিভি দেখো, সময় কাটাও, কারণ ছাদে তো যেতে যেতে ভয় লাগে, পড়ে যেতে পারে। তাই সন্তানও ঝুঁকে পড়ে ভার্চুয়াল জগতে। স্কুল থেকে ফিরেই বাবা মায়ের মোবাইল দখলে নেওয়ার প্রতিযোগিতা প্রায় প্রতি ঘরেরই চিত্র। লিমিটেশনটা থাকে না, তো মিস চলে আসছে, কিন্তু একজন বলবে যে মিস তুমি ওকে পড়াও, আমি একটু গেমসটা দেখি ততক্ষণ। ইন্টারনেট অ্যাডিকশন, গেম অ্যাডিকশন, এটা এক ধরনের মানসিক রোগ এবং এটা করতে করতে এমন একটা পর্যায়ে আসে সেটা ছাড়া আর চলতে পারে না। বিশেষজ্ঞরা বলছেন তাই সচেতন হতে হবে অভিভাবকদের। সকলের নজরে থাকে এই রকম জায়গায় কম্পিউটার বা গেম মোবাইল সেট করে দিতে হবে, যাতে ওরা খেলতে পারে বা দেখতে পারে, পাশাপাশি অভিভাবকরাও যেন তাদের তত্ত্বাবধানে বা নজরে থাকতে পারে। নির্দিষ্ট নিয়ম তৈরি করে দিতে হবে সপ্তাহে বা দিনে একটা ঘন্টা বা দেড় ঘন্টা বা দুই ঘন্টা তারা এই জন্য খেলবে, বাকি টাইমটা তারা ঘুমাবে, খাওয়া দাওয়া করবে। বিশ্লেষকদের পরামর্শ, শিশুদের সঠিক বিকাশে দেশীয় সংস্কৃতি এবং খেলাধুলার সাথে সম্পৃক্ত করতে নিতে হবে পদক্ষেপ। পত্রিকাচা মুকুল ফৌজ খেলাঘরের পাশাপাশি সবুজ সেনা, সূর্য সেনা, ফুলকড়ি অনেকগুলো সংগঠন চলে আসে এবং 70-80 দশক তো খুব ভালোভাবেই শিশুরা মোটামুটিভাবে একবেলা তার সংগঠনে দিত। মানে সমস্যা পাল্টে গেছে, এখন ওই দলদের সমাজটা নাই, কেউই এখন সময় দিতে রাজি না। বিশেষজ্ঞরা বলছেন সামাজিক অবক্ষয় রোধ করে মানবিক সমাজ গড়তে একমাত্র আশার আলো এখনকার শিশু কিশোররা, যাদেরকে গড়ে তুলতে হবে যথাযথ রূপে। এই শিশু কিশোরদের সঠিক রূপে গড়ে তুলতে একটা বড় ভূমিকা পালন করতে পারে জাতীয় শিশু বিশেষ সংগঠনগুলো, কিন্তু তাদেরই অবস্থা এখন মৃতপ্রায়। সমস্যাগুলো চিহ্নিত করে এ সকল শিশু কিশোর সংগঠনগুলোকে সক্রিয় করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবেন, এমনটাই প্রত্যাশা হচ্ছে সচেতন মানুষদের। প্রিয় দর্শক, মাই টিভি আপনাদের টিভি, তাই আপনাদের কথাগুলো সবসময় আমাদের চোখে তুলে ধরছি আমি মাহবুব সৈকত। নাগরিক স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয় আপনিও জানাতে পারেন আমাদেরকে।